हेलो फ्रेंड আমাদের সবাইকে আমার মঙ্গলা লাইফস্টাইল চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নিয়ে চলেছি আজ একটি নতুন ব্লগ। ঠিক আছে, তো তার আগে জানাই সবাইকে গুড মর্নিং, কারণ এখন হচ্ছে বাজে সকাল 8:30। আর আজ আজ কি বার? আজ শনিবার। ঠিক আছে, শনিবার 25 তারিখ। তো সকাল সকাল এখন কাজ মোটামুটি সারা। হ্যাঁ, তার আগে বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুবই ভালো আছি। ঠিক আছে, তো চলো আর শোনো সকাল সকাল কি করছো দেখিয়ে দিচ্ছি। দেখো কি করছো, বাবা কাজ দিয়ে উনান ধরাবে, কত বড় হয়ে গেছে। তারপর তো চলো, কাজ বলতে বাসন মা ধুয়েছে আর ঝাঁটপাট দিয়েছে, এখন কাজ নেই সেরকম। তো এবার জামা কাপড় কাচতে হবে আর সোনুকে স্কুল নিয়ে যেতে হবে। ঘরে একটু বই পড়লাম, একটু স্কুল নিয়ে যাব। তো চলো, যেটুকুই করব শেয়ার করব। আর জামা কাপড় কাচতে হবে, এসে কাচবো। তো চলো, আর আমাদের ফুল গাছগুলো দেখাই কি ফুল হয়েছে। ফুল একটু দেখাই, এই দেখো এই একটা দুটো করে কতদিন বাদ এই যে ফুল ফুটছে এখানে। এটা তো সেই 9টা 12টার মতোই একটা অন্য গাছ লাগানো আছে। আর এই যে ছোট্ট ছোট্ট গুলো দেখছো, এগুলো হচ্ছে ব্রাহ্মী শাক। আর অন্যদের বেলা কাছে ফুল ফুটে গেছে, আর আমাদের গাছে এই কুড়ি এসেছে। এ দেখো, আর এটা তুলসী গাছটা অনেক বড় হয়ে গেছে, মরে গেছে, তো এটাকে তুলে ফেলে। আর এই যে এখানে আরও রজনীগন্ধা গাছটার পাশে আরও ছোট ছোট দেখো অনেকগুলো তুলসী গাছের চারা বেরিয়েছে, তো এই বড়টা ফেলে দিয়ে ছোট ছোটগুলো লাগাতে হবে। বাবা কাজে চলে গেছে, তোমাদের দাদা ভাইও কাজে চলে গেছে, আর কালকে বাবা কাজ থেকে এসেছে। তো এটা চৈত্র মাস, তোমাদের দাদা ভাইয়ের জন্মমাস, তো আর কদিন পরে বাড়ছে। ঠিক আছে, তো মা নিম পাতা খায় না, ওই জন্য এক গোছা নিম পাতা নিয়ে চলে এসেছে। তারপর মানে বৈশাখ মাস পড়ে গেলে তখন খাবে। কি করছিস তুই? কোথায় যাবে? স্কুলে কি করবে? চলো। তো দেখো সোনু আর আমি আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি সোনু বলো? স্কুল ব্যাগ আছে, তার মানে সোনুকে আজ স্কুলে দিতে যাচ্ছি। দেখো আর সাথে ব্যাগটাতে টিফিন নিয়েছি, একেবারে খিচুড়ি নিয়ে আসব। তো চলো দেখি স্কুলে গিয়ে বই পড়ে কি না কি। দেখো স্কুলে চলে এসেছি, এটা হচ্ছে প্রাইমারি স্কুল, আর এদিকে তো হচ্ছে হাই স্কুল, আর সামনেই দেখাচ্ছে এটা হচ্ছে ICDS। এটা হচ্ছে ICDS সুরমানগর ICDS সেন্টার। কি করছো? বই পড়ে খেলা হচ্ছে, কত খেলনা। বাংলাতে 12টা মাসের নাম বলে দাও। বৈশাখ, হ্যাঁ ফাল্গুন আর চৈত্র। তোমাদের ছেলেকে স্কুল নিয়ে গিয়েছিলাম, স্কুল থেকে এসে স্নান করে তারপরে ঠাকুরের পুজো করে নিয়েছি। এ দেখো আজ প্রদীপ জ্বালাইনি, হয়তো ফুল দিয়ে পুজো করেছি। ঠিক আছে, তো চলো এবারে খাবার জন্য কিছু করতে হবে। আলু ভাজা হবে, মুড়ি খাবো, তারপর ভাত বসাবো। তোমাদের দেখো এবার ভাত বসিয়ে দিয়েছি, দেখো হাঁড়িতে হচ্ছে, আর খাবার নিয়েছি কি দেখাচ্ছি। দেখো মুড়ি খায়নি, খিচুড়ি আনা হয়েছে তো সেটা, আর আলু ভাজা দেখাচ্ছি। এ দেখো এখানে আলু ভাজা, খিচুড়ি, ডিম সেদ্ধ আমার ছেলে খাবে। তো চলো আগে খেয়ে নিই, পরে কথা হচ্ছে। আমাদের বাড়িতে কল নেই, আগেই বলেছি, তাই কোনোদিন কোনো মানে বেশিরভাগই বাবা পিপে করে জল বয়ে আনে। ঠিক আছে, কিন্তু যেদিন আনে না আগের থেকে আমরা মা আমি আমরা ঘুরে নিই। তো চলো জল এনেছি, মা আনছে দেখাচ্ছি। দেখো জল আনতে গিয়েছিলাম, অনেক জল ভরতে হবে আজ। এ দেখো জল নিয়ে চলে এসেছি আমি, আগে এই কলসিটা এই বালতিটা এনেছি, আর মা আর সোনু। সোনু কোথায় গেছিলি? মা সোনু জল নিয়ে চলে এসছে, কোথায় গেছিলি? কাটা কাটা হয়ে গেছে, আর কি রান্না হচ্ছে চলো দেখিয়ে দিই। সোনু রান্না হচ্ছে, দেখো মাছ ভাজতে দিয়েছি, মাছ ভাজা হচ্ছে এখানে।
এই যে আলু আর গাজরের ঝোল, মানে মাছের ঝোল হবে আর কি, গাজর আর আলু দিয়ে। আর এখানে ফুল আর টমেটোতে চাটনি, আর এটা হবে তিলের বড়া, যখন হবে তখন দেখাবো। তো বন্ধুরা, এবার সুন্দর স্নানের সময় হয়ে গেছে, তাই করে স্নান করিয়ে দিচ্ছি। আর প্রতিদিন সাবান মাখাই না, তেল মাখিয়ে গায়ে জল দিলাম। স্নান করার পর জামা প্যান্ট পরিয়ে মুখে ক্রিম মাখিয়ে কাজলের ফোঁটা দিয়ে দিই, তারপর চিরুনি দিয়ে চুলটা আঁচড়ে দিই, তারপর একটু চিনি খাইয়ে জল খাওয়াতে হয়। মানে স্নান করার পর এটাই নিয়ম, শুধু জল খেতে নেই। বন্ধুরা, দুপুরের খাবার খেতে বসে গেছি, মানে খুব খিদে পেয়েছিল, তাই আর ভিডিও করার কথা মাথা থেকে বেরিয়েই গেছে। দেখো, তিলের বড়া, মাছের ঝোল হয়েছিল, আর এটা ভাতটা খাচ্ছি, আর চাটনিটাই দেখো এখানে। তো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়ার পর মানে আমি বাসন ধুয়ে নিই সঙ্গে সঙ্গে, কারণ আমার ছেলে ঘুমায়, তো বেশিক্ষণ ঘুমায় না, ওই জন্য খাওয়া দাওয়ার পরে বাসন ধুয়ে নিই সঙ্গে। আর জামাগুলো শুকিয়ে গেছিলো, ওটা আমি তুলেছি দেখো, আর যে কটা শুকায়নি সেগুলো এখন রয়েছে। একটু মেঘ মেঘ করে আসছে, তো বারবার ভালো করে রোদ দিচ্ছে, মানে বার করে রোদ দিচ্ছে, আর মেঘ করছে। তার মধ্যে একটু রেডি হয়ে গেছি শর্ট ভিডিও করবো বলে, তো দুপুরে খাওয়া ধোয়ার পরেই করি, আর সেরকমভাবে রেডি কিছু হয়নি। মানে আগে আগে ড্রেস চেঞ্জ করতাম, তারপর কানে গলার সব পরতাম, আর এখন যেটা পরে থাকি সেটা পরেই করতে হয়, কারণ বেশি সময় পাই না ড্রেস চেঞ্জ করতে গেলে, আর শর্ট ভিডিও করাই হয় না ওই জন্য। তো চলো, বেশি বাবু করছি না, ভিডিওটা করে নিই, আরও পরে কথা হচ্ছে। ভিডিও করা হয়ে গেছে, দিন দুটো কি তিনটে ভিডিও করি, তো চল এবার একটু শুই, এত বড় দুপুর কোথায় ঘুরে বেড়াবো, শুতে একটু হবে। ধরো অনেকদিন বাদ বিকেলবেলায় একটু মানে এরকম মানে বিয়ে হওয়া মেয়েদের আর কি, ঠিক আছে, আলতা নখ কাটলে আলতা পরতে হয়, তো আলতা আর সোনু আলতা পরার জন্য করছে। এ দেখো দাদা, আমি দেখাচ্ছি, এ দেখো সোনুকে, সোনু ছেলে হয়ে আলতা পরতে চাইছে, আর আমি একটা পায়ে আলতা পরেছি, এ দেখো একটি একটি পায়ে আলতা পরেছি, আর একটি পায়ে পরবো, তো আমাকে পরিয়ে দাও পরিয়ে দাও করে অস্থির, তো ওকে আগে পরিয়ে দিলাম, তারপর আমি পরছি। তো বন্ধুরা, আজ হচ্ছে বিকেলবেলাতে, দেখো আমার এখন আজকে উনুনে হয়নি, গ্যাসেই হচ্ছে, দেখো রান্না হচ্ছে, ভাবছো এখন কী হচ্ছে বিকেলবেলায়। বললাম না দোকানে এখন ঘুগনি চপ করে, তো দেখো এই এই হাঁড়িটাতে ঘুগনিটা রেডি হয়ে গেছে, রেখে দিয়েছি, আর এটা চপের মশলা হচ্ছে, ঠিক আছে করছি, আর এই যে কুকারে এটাতে আলু সিদ্ধ হয়ে গেছে। দোকান করেছিল, সেই ঘুগনিটা রেডি করেছিলাম, আর এইটুকু বিক্রি হতে বাকি আছে, বিক্রি যা হয় আর বাকিটা আমরা রাত্রেবেলায় খাবার খেয়ে নিই ভাত দিয়ে। আর চপও বেশি নেই, এ দেখো এগুলো আমরা সব রাত্রে খেয়ে নেব। তো বন্ধুরা, দেখো আমরা এখন রাত্রেবেলায় রেডি হয়ে গেছি, এখন বাজছে 1:30, তো আমাদের এখানে অন্য একটা জায়গাতে 24 বার হচ্ছে, তো সেখানেই যাচ্ছি, ওই জন্য রেডি হয়ে গেছি দেখো। আর সোনু রেডি হয়েছে, দেখাচ্ছি, কোথায় যাচ্ছ? 24 বার কি কিনবে? ও সিং কিনতে যাচ্ছে, এ দেখো রেডি হয়ে গেছে, ধুতি আর পাঞ্জাবি রেডি হচ্ছে দেখো। মেলাতে আসার আগে প্রথমেই বলেছিলাম সোনু সিং কিনবে, তাই সিং কিনতে চলে এসেছি, সে সিংটা কিনে দেখো মাথায় পরে নিল। আর আমাদের পুচকু সঙ্গে সঙ্গে চশমা কিনে দেখো চোখে পরে নিয়েছে, আর বেলুন তো ছাড়ছেই না।
তো বন্ধুরা দেখো আমরা মেলা থেকে বাড়িতে চলে এসেছি আর একটা সিং কিনেছি সিংটা দেখাচ্ছি দাঁড়া দেখাচ্ছি এই দেখো সিংটা কিনতে বিশেষ করে গেছিলাম শুনো অনেকদিন ধরে সিং সিং বলছিল দেখো একটা সিং কিনেছি আর একটা জিনিস কিনেছি দেখো এই যেটা সেই বেলুন উড়ে যেটা এগুলো কিন্তু উড়াতে খুব মজা লাগে দেখো যার সিং সে পড়েছে গরু একটা গরু নাকি জি সিংটা মাথায় পরে নিলাম শুনুন একবার পড়াচ্ছিল আমাকে বলছে সিং কিনে সবাইকে গুতাবো তো ওখানে খাওয়া দাওয়া করে এসেছি বলতে ওখানে কুলফি খেয়েছি আর ফুচকা খেয়েছি ঠিক আছে পেট পুরো লোড আর ঘরে এসে দেখি একটু যদি মুড়ি খাবো আর বেশি কিছু খাবো না তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো আসছি পরের ভিডিওতে ততক্ষণ ধরে সবাই ভালো থাকবে বাই।